জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারিক রহমান ও তার স্ত্রী জোবাইদা রহমানের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপনা আজ দুপুর দুইটায় ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আসাদুজ্জামানের আদালতে এই কার্যক্রম চলবে। গত ২৪ জুলাই তাদের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শেষ হয়। আইন অনুযায়ী যুক্তি উপস্থাপন শেষ হওয়ার পর তারেক ও জোবাইদার বিরুদ্ধে রায় ঘোষণার দিন ঠিক করবে আদালত। আলোচিত এই মামলায় ৫৬ জন সাক্ষীর মধ্যে ৪৩ জন আদালতে সাক্ষ্য দিয়েছেন। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারিক রহমান ও তার স্ত্রী জোবাইদা রহমানের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপনা আজ দুপুর দুইটায় ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আসাদুজ্জামানের আদালতে এই কার্যক্রম চলবে। গত ২৪ জুলাই তাদের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শেষ হয়। আইন অনুযায়ী যুক্তি উপস্থাপন শেষ হওয়ার পর তারেক ও জোবাইদার বিরুদ্ধে রায় ঘোষণার দিন ঠিক করবে আদালত। আলোচিত এই মামলায় ৫৬ জন সাক্ষীর মধ্যে ৪৩ জন আদালতে সাক্ষ্য দিয়েছেন। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারিক রহমান ও তার স্ত্রী জোবাইদা রহমানের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপনা আজ দুপুর দুইটায় ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আসাদুজ্জামানের আদালতে এই কার্যক্রম চলবে। গত ২৪ জুলাই তাদের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শেষ হয়। আইন অনুযায়ী যুক্তি উপস্থাপন শেষ হওয়ার পর তারেক ও জোবাইদার বিরুদ্ধে রায় ঘোষণার দিন ঠিক করবে আদালত। আলোচিত এই মামলায় ৫৬ জন সাক্ষীর মধ্যে ৪৩ জন আদালতে সাক্ষ্য দিয়েছেন। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারিক রহমান ও তার স্ত্রী জোবাইদা রহমানের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপনা আজ দুপুর দুইটায় ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আসাদুজ্জামানের আদালতে এই কার্যক্রম চলবে। গত ২৪ জুলাই তাদের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শেষ হয়। আইন অনুযায়ী যুক্তি উপস্থাপন শেষ হওয়ার পর তারেক ও জোবাইদার বিরুদ্ধে রায় ঘোষণার দিন ঠিক করবে আদালত। আলোচিত এই মামলায় ৫৬ জন সাক্ষীর মধ্যে ৪৩ জন আদালতে সাক্ষ্য দিয়েছেন। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারিক রহমান ও তার স্ত্রী জোবাইদা রহমানের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপনা আজ দুপুর দুইটায় ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আসাদুজ্জামানের আদালতে এই কার্যক্রম চলবে। গত ২৪ জুলাই তাদের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শেষ হয়। আইন অনুযায়ী যুক্তি উপস্থাপন শেষ হওয়ার পর তারেক ও জোবাইদার বিরুদ্ধে রায় ঘোষণার দিন ঠিক করবে আদালত। আলোচিত এই মামলায় ৫৬ জন সাক্ষীর মধ্যে ৪৩ জন আদালতে সাক্ষ্য দিয়েছেন।